সাউথ সিকিম। সাউথ সিকিমবাসীদের মতে নামচি কথার অর্থ হল স্কাই হাই বা আকাশের ন্যায় উঁচু। দক্ষিণ সিকিমের সদর শহর হল নামচি। সৌন্দর্য ও কারুকার্যভাবে ছড়িয়ে আছে শহরের আনাচে কানাচে। প্রকৃতি যেন তার নিজের খেয়ালে নদী পাহাড় মেঘ দিয়ে যত্ন করে সাজিয়ে রেখেছে এই সুন্দর শৈল শহরকে। তবে নবনিত্য ও সুবিশাল ভাস্কর্যগুলির মাধ্যমে পর্যটকদের কীভাবে আকৃষ্ট করতে হয় তা অবশ্যই শিখতে হয় এখান থেকে। আর সেই কারণে পর্যটক মহলে সিকিমের অন্যত্র জায়গাগুলির মধ্যে এই শহরে এক আলাদা পরিচয় রয়েছে। নমস্কার, আমি পঙ্কজ। আমার চ্যানেলের সমস্ত দর্শক ও সাবস্ক্রাইবারদের আমার অনেক অনেক ভালোবাসা। সো গুড মর্নিং, গুড মর্নিং গাইস। এখন টাইম হচ্ছে 3:30, তাই এখন আমি ঘর থেকে রেডিমেডি হয়ে আজ একটা বড় জায়গায় যাচ্ছি, তার জন্য একটু পরে আপনাদের রিভিল করতে যাচ্ছি। আস্তে আস্তে বলছি, এখন ঘরে আছি, তাই পরে আমি রিভিল করছি কোথায় যাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমি রেডি, দেখতে পাচ্ছ। কোনো ঠান্ডার মধ্যে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম পুরো ফুল রেডি হয়ে তারপরে আমাদের যেতে হবে। এখন আমি দেখো কটা পরেছি, মাফলার পরেছি, সামনে টুপি আছে, একটা জ্যাকেট একটা আছে, দুটা তিনটা চারটা পাঁচ ছটা আছে টোটাল, প্যান্ট তিনটা পরে। এখন অলরেডি 4টা বেজে গেছে, এখন থেকে আমরা এখন থেকে বেরিয়ে যাবো, কারণ আরও দুটা দাদা আছে, দু তিনটা দাদা আছে, ওরা চেকপোস্টে ওখানে দাঁড়িয়ে থাকবে। আমি ডাবগ্রাম হয়ে তারপর চেকপোস্ট ওইখানে দাঁড়াবো একসাথে। ঠিক আছে, চলো একসাথে যাওয়া যাক অ্যান্ড জার্নি শুরু করা যাক। কিন্তু কোথায় যাচ্ছি সেটা রিভিল আমি আগে গিয়ে করবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। ভোর রাত্রি, ঘড়ির কাটা যখন ঠিক 4টা, শীতের আমেজটা ঠিক যেন গা ছুঁয়ে ছুঁয়ে আসছে। তাই এবার অর্থাৎ 2020 নভেম্বর মাসের 19 তারিখ বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। সিকিমের উদ্দেশ্যে বাইপাসে রোড ধরে আমরা যখন একসাথে যাচ্ছি, তখন আমাদের জন্য ওয়েট অপেক্ষা করছে আরও 3 জন দাদা, যারা ভেগা মলের সামনে অলরেডি ওয়েট করে বসে আছে। সেখান থেকে আমরা 4:30 নাগাদ রওনা দিয়ে দিলাম সিকিমের নামচি চারধামের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে যার গতিপথ রয়েছে 100 কিলোমিটার, নিশিরাত্রি থেকে ভোরের আলোর রশ্মি দেখা গেল। যে ভোরের আমেজটা ছিল অসাধারণ, দারুণ। ভোরের আমেজে 3 জন একসাথে এক লাইনে এগিয়ে চলেছি আমাদের ঠিক গন্তব্যস্থলের উদ্দেশ্যে। খুব সুন্দর এক অনুভূতি আমাদের মনে বাজছিল। রাস্তার যে ভোরের যে একটা আমেজ, সেটা আমাদের মনে সুন্দর এক অনুভূতি সৃষ্টি করছিল। সবাইকে জানাই নমস্কার, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আমি পঙ্কজ, আপনারা রয়েছেন আমার সাথে সর্বদা। সর্বদা থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সিকিমের এই পর্বগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, এখানে একটা ব্রেক নিচ্ছি, সকাল সকাল মর্নিংয়ে আমরা বের হয়ে গেছি। দাদাগুলো সবাই দাঁড়িয়ে আছে, আমরা সামনে তিস্তা বাজার আছে, তিস্তা বাজার ওখান থেকে ডাইরেক্ট
চলে যাবো, এখন বাসতে চলেছি ছটা, সাড়ে ছটা বেজে গেছে অলরেডি। দেখতে থাকো আজকের, আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ইন্টারেস্টিং এবং খুব মজাদার হবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। অবশেষে আমরা পৌঁছে গেলাম তিস্তা বাজারের সামনে। শিলিগুড়ি থেকে নামচি চারধাম রয়েছে, যার গতিপথ রয়েছে 100 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। আমরা এখন পৌঁছে গেলাম টিভিনি ক্যাম্পের সামনে। উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, উপরে চলে গেল কালিম্পমের দিকে, আর আমরা নিচ থেকে চলে যাচ্ছি টিভিনি ক্যাম্পিংয়ের সামনে। দেখতে পাচ্ছেন আপনারা সামনে যে আমার বাঁ হাতে যে দেখতে পাচ্ছেন যে স্পটটা, সেটা নদীর সাইডে, ওটা হলো তিস্তার জল, ও পাশে যে খালি প্লেসটা সেটা সুন্দর সুন্দর ঢিপি দেখা যাচ্ছে। তার ফাঁকে আমাদের এটা সুন্দর এক তিস্তার জলের পাশে একটা ক্যাম্পিং, ওইখানে হচ্ছে ত্রিভেণী ক্যাম্পিং, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে ক্যাম্পিংয়ের ওইখানে সুন্দর ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়, সুন্দর নাইট স্টে করার জন্য ক্যাম্পিং করা হয় ওইখানে, আমি আগে ভিডিও করে আপনাদের দেখাবো। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে আমরা সিকিমে এন্ট্রি করব। এই যে আমরা সিকিমে এন্ট্রি করার জন্য ব্রিজের উপর দিয়ে মেনলি চেকপোস্টের সামনে যাচ্ছি, সেখানে চেক আউট করে আমরা আগে যেতে পারবো। আমাদের সামনে নাম্বার, গাড়ির নাম্বার চেক আউট করে এবং ডকুমেন্টস চেক আউট করে তারপর আমরা আগে রওনা দিচ্ছি। এখানে আমাদের গাড়ির নাম্বার রেজিস্টার করে তারপর এই তিনজন দাদা এবং আমি, এই চারজন মিলে এখনের সৌন্দর্য দেখা বাকি আছে। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর এক ভিউ আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি, দেখুন। আমার সামনে পড়ে গেল এক অপূর্ব সুন্দর ধূসর ওয়েদার। দেখতে পাচ্ছেন সামনে ফগি, সুন্দর এক ফগির পাহাড়ের সুন্দর ভেসে উঠেছে, খুব সুন্দর একটা ভিউ আমার চোখের সামনে দেখা যাচ্ছে। আর আমার সামনে ঝলমলে, একপাশে ঝলমলে সোনালি রৌদ্র এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ফগি ওয়েদার পাহাড়ে ভেসে উঠেছে। একদিকে যেমন ঝলমলে সোনালি আলো ও একদিকে পাহাড়ে ভেসে ওঠা ঘন কুয়াশা, যা দেখতে খুবই সুন্দর লাগছে, দূর থেকে তো খুবই সুন্দর লাগছে, অপূর্ব এক দৃশ্য আমার চোখের সামনে, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। অপূর্ব এক দৃশ্য, সত্যি মানে অপূর্ব এই দৃশ্য, এই সকালে টাইমে এত সুন্দর একটা দৃশ্য দেখে সত্যি যাত্রাটা আরও সুন্দর হয়ে গেল। উঁচু নিচু পাহাড় টিলার ভূচরিত্র ও সবুজের এই নিবেড়তা, মাইলের পর মাইল ধরে প্রকৃতিধন্য মাটির জনপদ, যেন এক খোলা প্রকৃতির পাখির খাঁচা। শিলিগুড়ি থেকে এই সুন্দর সৌন্দর্য মনোমুগ্ধকর একটি ধাম মাত্র 100 কিলোমিটার। প্রকৃতির এই ধামকে সৃষ্টি করে তুলেছে এক অন্যত্র আলোড়ন, সেই এই ধাম, সেই এই ধাম যার উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছি পাহাড়ের ধাপে ধাপে, এক সত্যি রোমাঞ্চকর সৃষ্টি করেছে মনে।
নানা ভাবে আমাদের মনে প্রাণে প্রকৃতি জাগা করে নিয়েছে, মনে শুধু শান্তির নিঃশ্বাস, বাবার কাছে যাওয়ার প্রেরণা নিয়ে এগিয়ে চলেছি একটু একটু করে। সাথে রয়েছে পাহাড়ের বৈচিত্র্যময় অপরূপ দৃশ্য। প্রকৃতির মাঝে মানব জীবনের নিবিড় সম্পর্ক আজ মনে করিয়ে দিচ্ছে বারবার। আমরা প্রায় 4 ঘন্টা পথ অতিক্রম করার পর কিছু খাবারের হালকা বিরতি নিয়ে নিলাম। আমাদের বিরতি পর্ব মোটামুটি শেষ, তাই আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। আমরা প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা ঠিক গন্তব্যস্থলের সামনে পৌঁছে গেছি। যা সময় লাগলো প্রায় 6 ঘন্টার মতো। অবশেষে আমরা পৌঁছে গেলাম নামচির রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে। এখানে রেজিস্ট্রেশন করিয়ে আমরা মূল গেটে প্রবেশ করব। সো গাইস, আমরা ফাইনালি চলে আসছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম মূল প্রবেশদ্বার গ্রাউন্ড ফ্লোরের সামনে। এখানে বাবার ছোট্ট একটা মন্দিরগুলোর নমুনা দেওয়া হয়েছে। আমরা এটা দেখার পর আস্তে আস্তে করে বাবার মেন বাবার মন্দিরের সামনে যাব। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে টেম্পল পুরো চার্ট এখানে দেওয়া হয়েছে, দেখো। সো গাইস, উই আর হেয়ার এট চারধাম সিকিম। সামনে আসো, সিকম উইথ আস, উই উইল শো ইউ দ্য অল টেম্পলস। আমি তো ইংলিশ পারি না, আমি কিছু বলবো না। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম চারধাম। তোমাদের একটা সুন্দর সুন্দর শট আমি এখান থেকে দেখাচ্ছি, দেখে নাও। খুব সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছ, দাদাগুলো পিছনে আছে, আসছে, দেখো। খুবই একটা সুন্দর প্লেস। একটা আমি একটা শট দিচ্ছি, আগে একটা শট দেখে নাও, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? দেখে নাও শট। শিব শম্ভু ওম শম্ভু ওম।
जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका সো গাইস তোমাদের শটটা কীরকম লাগলো প্লিজ বলে দাও কমেন্ট করে ঠিক আছে আর এখন আমি দেখতে পাচ্ছ সুন্দর একটা প্লেসে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর একটা প্লেস এইখানে টোটাল 18 টেম্পল আছে 18 টেম্পল তোমাদের ঘোরাবো এক একটা করে চলো এবার তো হলে তোমাদের রামেশ্বরম ধাম দেখে নিয়ে আসি जटाकटाह संभ्रमा भ्रमन् निलिम्प निर्झरी विलोल नीचि वल्लरी विराजमान मूर्धनि शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल विराजित है चंद्रभान अद्भुत लोचन विषाद हे दयाल हे कृपाल अगहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी सो गाइस देखने से অনেকটা ভালো লাগলো অনেকটা ফিল হলো এত সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছ আশেপাশে আর আমার যার জন্য আমাদের আশা সেই বাবা সেই ধ্যানমগ্ন বাবা দেখতে পাচ্ছ পিছে খুবই সুন্দর একটা ধ্যানমগ্নভাবে বাবার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে খুবই সুন্দর এখানে যদি আপনারা না আসেন তাহলে আপনাদের আপনারা বলবো যে আপনারা অনেক কিছু মিস করে গেছেন লাইফে আসুন এখানে তাহলে মনে করবেন যে আপনারা চারধাম আসা আপনাদের সার্থক হয়েছে ঠিক আছে বাবার এই মূর্তি দেখার পরে আপনার মন থেকে সত্যি একদম মনটা ভরে যাবে আপনাদের তো আচ্ছা বাবা বিরাজ করছে সামনে চলো আমরা বাবার সামনে
যেতে থাকি আস্তে ধীরে করে। দেখতে পাচ্ছ আশেপাশে টেম্পেলগুলো, ওটা এখানে 18 টেম্পেল আছে। খুবই সুন্দর একটা বাবা ডাকে আমরা আসছি এখানে, দেখতে পাচ্ছ। খুবই সুন্দরভাবে কারুকার্যভাবে এখানে মন্দিরগুলো স্থাপিত করা হয়েছে। এটার নাম হলো মেন, এটা এই মন্দিরটা হলো মেন শিব মন্দির। চলো আমরা একটু ভিতরে ঘুরে আসি। সো গাইস, এখান থেকে আমরা সোজা বাংলার দিকে যাব। এখানে আমাদের ঘোরা শেষ, টোটাল এখানে 18টা মন্দির টোটাল মোটামুটি ঘোরা শেষ। আর এখান থেকে আমরা এখন রা বাংলার দিকে যাওয়া শুরু করব, কারণ এখন বাস চলেছে 11টা। এখান থেকে আরও 1.5 ঘন্টা লাগবে রা বাংলা যেতে। ওইখান থেকে আমরা হোটেলে এন্ট্রি করব, ঠিক আছে, কারণ শরীর পুরো টায়ার্ড হয়ে আছে। ওইখান থেকে আমরা রা বাংলাতে সময়টা ওখানে একটু কাটিয়ে, কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা চলে যাব হোটেলে, ঠিক আছে। রা বাংলাতেই আমরা মানে রা বাংলাতেই আমরা থাকার জন্য ওখানেই হোটেল বুকিং করা আছে, ওখানেই আমরা থাকবো, ঠিক আছে। চলো এখান থেকে বেরোনো যাক তাহলে, সবাই মিলে এখান থেকে বেরিয়ে রা বাংলার দিকে যাওয়া যাক, ঠিক আছে। চলো যাওয়া যাক আমার সাথে, চলো।